নমস্কার আমি ডক্টর আশরাফুল মির্জা আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ এবং কিশোরাই চিলড্রেন হসপিটালের কর্ণধার আজকে একটি বিশেষ বিষয়ে আমরা কথা বলবো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা প্রিম্যাচিউর বাচ্চার রেটিনার ডিজিজ তো রেটিনা চোখের কোন অংশকে বলা হয় রেটিনা চোখের ভিতরের দিকে অবস্থিত যেখানে ছবিটা তৈরি হয় এবং সেটা একটা নার্ভ লেয়ার যেটাকে বাইরে থেকে দেখা সম্ভব নয় বাইরে থেকে যেটাকে আমরা দেখতে পাই চোখের মনি সেটাকে বলে কর্নিয়া তার পাশের যে সাদা অংশ তাকে বলে কনজাংটাইভা এই কর্নিয়ার ভিতরের দিকে অবস্থিত পিউপিল তার ভিতরে অবস্থিত লেন্স তার ভিতরে ভিট্রিয়াস নামক জেলি পদার্থ যেটা স্বচ্ছ তারও ভিতরে হচ্ছে রেটিনা অতএব সাধারণভাবে একজনের চোখের দিকে তাকালে কিন্তু এই রেটিনা আমরা দেখতে পাই না তো এই রেটিনোপাথি অফ প্রিম্যাচুরিটি যে ডিজিজটা এটা সাধারণত প্রিম্যাচিওর বেবিদেরই হয় এবং এর স্ক্রিনিং যদি ঠিক সময়ে না করা হয় তাহলে একজন বাচ্চার অন্ধত্ব অবধি হতে পারে তো এই আরোপি বা রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি কোন বেবিদের হয় এখনকার কারেন্ট নিয়ম অনুযায়ী যে কোনো বাচ্চা যে থার্টি ফোর উইক্সের আগে জন্মাচ্ছে বা তার ওজন আড়াই কিলো বা তার কম যদিও সে থার্টি ফোর উইক্সের পরে জন্মাচ্ছে কিন্তু তার ওজন আড়াই কিলোর কম বা কোনো বাচ্চা যে থার্টি ফোর উইক্সের আগে জন্মাচ্ছে তার ওজন যাই হোক না কেন তাদের আরোপি স্ক্রিনিং করাতে হবে সাধারণত প্রিম্যাচর বেবিরা বহুদিন বা দীর্ঘ দিন ধরে তারা এনআইসিউর মধ্যে থাকে এবং এনআইসিউর মধ্যে থাকতে থাকতে তাদের যেমন চিকিৎসা তারা পায় তাদের শরীরের বিকাশ হয় ব্রেনের বিকাশ হয় রেটিনার বিকাশ ঠিক ঠিক হচ্ছে কিনা না আর এনআইসিউর মধ্যে থাকাকালীন তাদের একবার আরোপি স্ক্রিনিং হওয়া দরকার তো এই বিষয়ে যারা চা কাজ করে পিরিয়াট্রিক অপথালমোলজিস্ট তো খুব কম পিরিয়াট্রিক আর এই আরোপির ওপরে ট্রেনিং থাকে খুব কম লোকজন ডেডিকেটেড ওয়েতে কাজ করেন তো আজকে আমাদের মধ্যে পেয়েছি আমরা ডক্টর সুদীপ্ত দাসকে যিনি আরও রেটিনা বিশেষজ্ঞ এবং এই আরোপি নিয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তো আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে উনি এম করেন তারপর এম করেন তারপরে উনি চলে যান সাউথে সেখানে বহু দীর্ঘদিন ধরে তিনি এই রেটিনা নিয়ে ট্রেনিং নিয়ে এসেছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তো আমরা তার কাছে সরাসরি চলে যাব যে আরোপি প্রথমে আমরা আরোপি কি সেই বিষয়ে তার কাছ থেকে জানব এবং তিনি আমাদের বোঝাবেন যে আরোপি ডিজিজ কি এবং কিভাবে তার স্ক্রিনিং করা হয় এবং কিভাবে তার প্রতিকার করা হয় আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্যে হাজির করেছি ডক্টর সুদীপ্ত দাস উনি চক্ষু রোগ বিশেষজ্ঞ বিশেষত রেটিনা স্পেশালিস্ট তো চক্ষু রোগের যে রেটিনার যে নানারকম ত্রুটি বিচ্যুতি বা রোগ আছে সেই নিয়ে উনি কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে আর বিশেষ করে বাচ্চাদের রেটিনা নিয়ে কাজ করার ডক্টর খুবই কম তাদের মধ্যে উনি একজন তো আজকে ওনাকে আমরা পেয়েছি আমরা ওনার সঙ্গে কিছু কথা জিজ্ঞেস করব বিশেষ একটি রোগ নিয়ে সেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি আর তো আমরা চলে যাব ওনার কাছে ডক্টর সুদীপ্ত আরও বা রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি জিনিসটা কী হ্যাঁ নমস্কার ডক্টর মির্জা থ্যাংক ইউ সো মাচ আমি রোগটা বলার আগে হয়তো একটা জাস্ট ছবি দেখাতে চাই এই ছবিটা দর্শকদের জন্য দরকার ড মির্জা এটা আমাদের চোখের একটা ডায়াগ্রাম মানে যদি আমরা চোখটাকে বা পাশ থেকে সাইড থেকে কেটে দেখি তাহলে চোখের মনি যেটা চকচকে এরিয়া সেটা হচ্ছে সামনে এটা তার পিছনে হচ্ছে ভিতরে হচ্ছে লেন্স লেন্সের পিছনে হচ্ছে চোখের ভিতরের যে বলটা ফুটবলের মতো জায়গা তার জেলিটা এবং তার নিচে এই এই পোর্শনটা মেন জাংশনটা হচ্ছে অপটিক নার্ভ এই নার্ভটা আমাদের চোখের সঙ্গে ব্রেনের কানেকশনটা করে আর এই অপটিক নার্ভের এই দু সাইডে রেটনা চোখের ভিতরের বলের ভিতরের লেয়ারটা এটা হচ্ছে আমাদের রেটনা তো রেটনোপ্যাথিও প্রিম্যাচুরিটি হচ্ছে যখন এই রেটনাল ডেভেলপমেন্টটা কমপ্লিট হচ্ছে না যেমন এই ছবিটায় দেখা যাচ্ছে একই ছবি আছে মনি আছে লেন্স আছে জেলি আছে কিন্তু চোখের রক্তের নালিগুলো একটা জায়গায় এসে থেমে গেছে তারপরে আর এগোচ্ছে না প্রিম্যাচিউর বাচ্চার ক্ষেত্রে নর্মালি আমরা যেটা রক্তের নালি ডেভেলপমেন্ট হয় সেটা অ্যারাউন্ড চল্লিশ উইকে ফরটি উইক্সে এইখানে অব্দি আসে প্রিম্যাচর বাচ্চার ক্ষেত্রে সেটা ডেফিনেটলি একটু আগে থাকে খুব প্রিম্যাচুয়ার হলে হয়তো এখানে থাকে রক্তের নালি তারপর আস্তে আস্তে এগোয় এই রক্তের নালি ডেভেলপমেন্টটা যখন নর্মাল না হয় নর্মাল হয় সেটাকে আমরা বলি রেটনোপ্যাথি বা প্রিম্যাচুরিটি তখন সেক্ষেত্রে রক্তের নালির সঙ্গে আরও অনেক অজস্র রক্তের অ্যাবনরমাল রক্তের নালি তৈরি হয় যেগুলো রোগটাকে বাড়ায় এবং ভবিষ্যতে এই রেটনাল ডেভেলপমেন্টটাকেই নষ্ট করে দেয় তার মানে যেটা বুঝতে আমরা পারছি যে সামনের দিকে চোখের যে অংশটুকু আমরা দেখি সেটা হচ্ছে চোখের মনি বা কালো অংশ যাকে কর্নিয়া বলে এবং তার চারপাশের যে সাদা অংশ যেটা কঞ্জাং এইটুকুই আমরা বাইরে থেকে দেখতে পাই পিপিল দেখতে পাই খুব জোর আমরা লেন্স দেখতে পারি তার মানে বাইরে থেকে নর্মালি আমরা রেটিনাকে কোনোভাবেই দেখতে পারি না না বাইরে নর্মালি দেখা দেখা যায় না অতএব এই রেটিনাকে পরীক্ষা করতে গেলে বিশেষভাবে বিশেষ পদ্ধতিই পরীক্ষা করতে হয় তো এই যে আরোপি স্ক্রিনিং বলছি আমরা তো আরও স্ক্রিনিং কোন কোন বাচ্চাদের জন্য জরুরি এবং যাদের জন্য অবশ্যই এটা করতে হবে যদি একটা প্রোটোকল বা গাইডলাইন কিছু আমাদের মানে ইন্ডিয়ান রেটনোপ্যাথি প্রিম্যাচুরিটি সোসাইটি এবং ন্যাশনাল নিউনেটোলজি ফোরাম যারা যে সমস্ত শিশুরোগ বিশেষজ্ঞরা একদম ছোট বাচ্চাদের দেখেন তাদের একটা গাইডলাইন আছে ইন্ডিয়াতে আমরা সেটা ফলো করি সেটা ইউজুয়ালি হচ্ছে লেস দ্যান থার্টি ফোর উইক্স চৌত্রিশ সপ্তাহ নিচে যদি বাচ্চার জন্ম হয় বা যদি বাচ্চার বডি ওয়েট আড়াই কেজির কম হয় তো এই দুটো যে কোনো একটা অথবা কম্বাইন মোস্টলি আমাদের রেটনিওপ্যাথি প্রিম্যাচুরিটি স্ক্রিনিং বা আরোপি স্ক্রিনিং করতেই হয় কারণ দেখা গেছে হয়তো ম্যাক্সিমাম ভাগ আরোপি বাচ্চা এই গ্রুপের মধ্যেই পড়ে কিছু কিছু ক্ষেত্রে এর বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি থার্টি ফোর উইক্স বা থার্টি সিক্স উইক্সের বা থার্টি এইট উইক্সও দেখি যাদের ক্ষেত্রে জন্মের পরের সময়টা হয়তো খুব ডিফিকাল্ট গেছে যে কোনো দিক থেকে মানে তার অক্সিজেন হোক তার ইনফেকশন হোক যে কোনো কারণেই খুব টার্বুলেন্ট আমরা পোস্ট অপারেটিভ মানে পোস্ট নিউনেটাল পিরিয়ড বলি সেই পিরিয়ডটা গেছে আদারওয়াইজ লেস দ্যান থার্টি ফোর উইক্স অ্যান্ড লেস দ্যান টু কেজি এটা হচ্ছে ডিকটাম যদিও আমরা এতদিনে সাধারণভাবে জানি যে যারা এনআইসিউতে অ্যাডমিটেড থাকে জন্মের পরে পরে নানান কারণে প্রি ম্যাচিউরিটির কারণে লোভার্থ ওয়েটের কারণে শ্বাসকষ্টের কারণে সেপসিস ইনফেকশন জন্ডিস নানান কারণে তাদেরও কিন্তু আরোপ স্ক্রিনিং জরুরি তারা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে পড়ে যে আড়াই কিলোর নিচে বা চৌত্রিশ সপ্তাহের নিচে এছাড়া যদি খুবই টার্ময়েল পিরিয়ড যায় সে হয়তো আড়াই কিলো ওজন কিন্তু সে খুবই টার্মোয়েল পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে তার অনেক দিন তাকে ইন্টুবেটেড থাকতে হয়েছে ভেন্টিলেশন লেগেছে অনেক কিছু গেছে তারও আরোপ স্ক্রিনিং করিয়ে নেওয়াটাও জরুরি এর ক্ষেত্রে হ্যাঁ মানে খুব রেয়ার ক্ষেত্রে কিছু বাচ্চার ক্ষেত্রে খারাপ রেটনা পাওয়া গেছে তো সেই জন্যে একটা ছোট প্রসিডিওরে আমরা যদি সেটা ধরে নিতে পারি তাহলে স্ক্রিনিংটা করে একটি সেটা জানা যায় এবং খারাপ রোগটাকে অনেক আগেই আটকানো যায় তো এই স্ক্রিনিং করতে গেলে বাচ্চাদেরকে কি খুব অসুবিধের মধ্যে পড়তে হয় না খুব সাধারণ। এটা খুব খুব নর্মাল খুবই সাধারণ আমরা ইউজুয়ালি এক মাস বয়সে চেক করতে বলি খুব ছোট বাচ্চার ক্ষেত্রে মানে যদি আঠাশ সপ্তাহের নিচে হয় তাহলে আমাদেরকে দু তিন সপ্তাহ মানে বয়সেই চেক করতে হয় হ্যাঁ তো এক মাস বয়সের মোটামুটি বাচ্চা একটু ওয়েট গেইন করেই সব ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে চেক আমাদের আউটডোরেই হয় বা এনআইসিইউতে বাচ্চা থাকলে এনআইসিউতেই হয় এবং এটা খুবই সাধারণ প্রসিডিওর চোখে শুধুমাত্র আমরা ড্রপ দিয়ে চোখের পিপিলটাকে বা তারাটাকে বড় করি এবং তারপরে নর্মাল ড্রপ দিয়ে এনআইসিউতে আমরা জাস্ট বাচ্চাটাকে চোখে একটা ছোট ক্লিপ লাগিয়ে আমরা চোখের রেটনাটা পরীক্ষা করতে পারি তার মানে কোনো এনআইসিইউতে যদি যদি প্রিম্যাচিওর বাচ্চা অ্যাডমিটেড থাকে তো খুব আর্লি হলেও যদি প্রয়োজন পড়ে দু সপ্তাহ যখন তার বয়স যখন তার এনআইসিউতে এখনো ছুটি হওয়ার সময় হয়নি এনআইসিউর ভিতরই আমরা এর স্ক্রিনিং করা করা উচিত কারণ ওইটুকু বাচ্চার অলরেডি সাপোর্টেড ট্রিটমেন্ট চলছে সেখানে স্ক্রিনিং করাটা অনেক ইজিয়ার হয় কারণ বাচ্চাকে বাইরের পরিবেশ থেকে আমরা অ্যাভয়েড চেক করাটা অ্যাভয়েড করতে পারি এবং রোগটা আছে কিনা সেটা ডিটেক্টেডও হয়ে যায় তো এর মধ্যে বলে রাখি যে যেহেতু এটা খুবই একটি জরুরি পরিষেবা সেই জন্য আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করে ওনাকে মাসে একবার আমাদের এনআইসিউতে আমরা আনতে পেরেছি এবং উনি আমাদের এনআইসিউতে কিশলের চিলড্রেন হসপিটালের এনআইসিইউতে ভিতরে যখন বাচ্চা অ্যাডমিট থাকে তখনই তার প্রাইমারি স্ক্রিনিং আমরা করে নিতে পারি এবং তার পরপরি পরবর্তী পদক্ষেপ যে নেক্সট কবে আবার তার স্ক্রিনিং হবে তার লেজার লাগতে পারে কি না সেটা এক্সপ্লেন করতে পারি বাড়ির লোকের এই আরোপি স্ক্রিনিং কিন্তু খুব একটা জটিল নয় করা এক্সপার্ট হাতে এবং তার যে দক্ষ অ্যাসিস্ট্যান্ট এবং ঠিক ঠিক ইনস্ট্রুমেন্ট যদি থাকে খুব সহজেই কিন্তু এই আরোপি স্ক্রিনিং করা যায় তো চলুন আমরা দেখে নিই যে আরোপি স্ক্রিনিং করা হচ্ছে সেই সময়ে কীরকম দেখতে লাগে এবং একটি বাচ্চার আরোপি স্ক্রিনিং কিভাবে করা হয় আচ্ছা যদি একটু ছবি দেখান যে একটা এটা হচ্ছে একটা নর্মাল ভিডিও এটা আমরা যখন সাউথে ছিলাম হসপিটালে এটা একটা বাচ্চা স্ক্রিনিং হচ্ছে চোখে একটা ছোট ক্লিপ লাগানো আছে বাচ্চা কিন্তু জেগে অ্যাওয়ে হয়তো একটু কান্নাকাটি করছে এই একটা ড্রপ দেওয়া হয় একটা ছোট স্পেকুলাম চোখের পাতাগুলোকে সরিয়ে রাখা হয় বাচ্চা জেগে আছে দেখুন হাত হাত ধরে আছে ডাক্তারের ঠিক আছে একটু কাঁদছে আমরা ড্রপ দিই এরকম একটা ইনস্ট্রুমেন্ট এটাকে আমরা বলি একটা স্পেকুলাম দিয়ে সরিয়ে দিয়ে একটা ছোট্ট ভেকটিস দিয়ে এটাকে চাপ দিয়ে এই লেন্সের থ্রু দিয়ে লাইট দিয়ে আমরা পুরো রেটনারটাকেই চেক করতে পারি এই গোটা প্রসিডিওরটা করতে মিনিট খানেক লাগে একটা চোখে হয়তো এক মিনিট দ্বিতীয় চোখে হয়তো আর মিনিট এই দু মিনিটের মধ্যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে অন্ধ করে দেওয়ার মতো একটা রোগকে ডিটেক্ট করতে পারি এটা রেটনার ভিতরটা দেখা যাচ্ছে যন্ত্র দিয়ে পুরোপুরি ডেভেলপমেন্ট হয়েছে কি হয়েছে না দেখুন এই বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি এই বাচ্চার ক্ষেত্রে এই অবধি গিয়ে আর ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে এই বাচ্চার লেজার লেগেছে এবং সেটা লেজার প্রসিডিওরটা কি করে হচ্ছে সেটা বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে আমাদের শঙ্কর চালায় বা এল প্রসাদের বিভিন্ন ভিডিও আছে সেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল কীভাবে আমরা একটা রোগকে চিকিৎসা করছি সেগুলো এবং আফটার লেজার বা আফটার স্ক্রিনিং বাচ্চাকে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি এটাই ফলোড হয় লেজার বা স্ক্রিনিংয়ের পরে বাচ্চার খাওয়া দাওয়া চিকিৎসা বা অন্য কোনো কিছু সব কিছুই এগুলো খুব সিক বেবি যাদের এনআইসিউতে ট্রিটমেন্ট হয়েছে স্ক্রিনিং বা লেজার এবং ভাবে দেখুন এনআইসিউতে ইনকিউবেটরের মধ্যে বাচ্চাকে রেখে তার মধ্যেই লেজার বা স্ক্রিনিং এটা হচ্ছে এটা খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এই যে লেজার থেরাপি এই লেজার থেরাপিতে কত শতাংশ ক্ষেত্রে সাকসেস বা সফলতা আসে খুব খুব জরুরি প্রশ্ন মির্জা এটা কারণ আমার মনে হয় পার্সোনালি যে এই স্ক্রিনিং যদি টাইমলি হয় তাহলে জনের মধ্যে আমি বলি যে সাড়ে নয় জনেরই লেজারের বেশি কিছু ট্রিটমেন্ট করতে লাগে না এবং ভবিষ্যতে যতজন বাচ্চাদের ক্ষেত্রে আমরা টাইমলি লেজার করেছি আমি অন্তত লাস্ট দশ বছরে একজন ছাড়া বাকি অজস্র বাচ্চা আছে যারা অ্যাবসলিউটলি নর্মাল তাদের হয়তো চশমার পাওয়ার থাকে আর আরোপির সঙ্গে প্রিম্যাচুরিটির সঙ্গে মাইনাস পাওয়ার ডেভেলপমেন্টের একটা রিস্ক ফ্যাক্টর জড়িত সেটা লেজার না করলেও জড়িত সেক্ষেত্রে দেখা গেছে যে হয়তো চশমা তাদের লেগেছে কিন্তু তার অ্যাবসলিউটলি নর্মাল কিন্তু টাইমের যদি এদিক ওদিক হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা চোখ বাঁচাতে পারিনি বা হয়তো মাল্টিপল লেজার লেগেছে তারপর চোখে ইঞ্জেকশান দিতে হয়েছে অপারেশন করতে হয়েছে ফলে ওই পয়েন্ট ফাইভ পারসেন্ট বা ওয়ান পারসেন্ট আমি ধরে নিতে পারি যেটা টাইমিংয়ের জন্য আমরা হয়তো চোখগুলোকে হারিয়েছি তো ঠিক সময়ে যদি আমরা আরোপি স্ক্রিনিং করি এবং তার সেই ক্ষেত্রে কোন কোন বাচ্চার লেজার লাগতে পারে সেটা যদি আমরা আগে থেকে ডিটেক্ট করে নিতে পারি তাদের লেজার থেরাপি যদি দিয়ে দেওয়া যায় তাদের কিন্তু অন্ধত্ব থেকে বাঁচিয়ে দেওয়া যায় এবং তারা সম্পূর্ণ সুস্থ থাকতে পারে এবারে আমরা দেখব যে আরোপি স্ক্রিনিংয়ের চিকিৎসা পেয়েছে এবং বর্তমানে যখন তার এক বছর বা দেড় বছর বয়স হয়েছে সেই বাচ্চারা কেমন এখন আছে তো আমরা পরের অংশে দেখব যে একজন বাবা মা তার বাচ্চার খুব যখন ছোট ছিল তার অ্যারাউন্ড মাত্র দু কিলো ওজন ছিল এবং থার্টি টু বা থার্টি ফোর উইক্স এসে জন্মেছিলো সাধারণভাবে তার খুব বেশি টার্মাইল পিরিয়ড কিন্তু যায়নি নিউবর্ন পিরিয়ডে কিন্তু তার আরোপি স্ক্রিনিংয়ে আরোপি ধরা পড়েছিল এবং স্টেজ থ্রি আরোপি তো যাই হোক সেই সময়তে ডক্টর সুদীপ্ত দাস তার চিকিৎসা করেছিলেন লেজার থেরাপির মাধ্যমে তো বর্তমানে সেই বাবা মায়ের মুখেই শুনব যে তাদের বাচ্চা কেমন আছে এবং তাদের দৃষ্টিশক্তি এখন কেমন আছে বিষয়ে আপনাকে আমরা প্রায় এক বছর আগে ওর চিকিৎসা হয়েছিল তাই তো শ্রেয়াংশের তো তখন ওর রোগ সম্বন্ধে আপনি কি বুঝেছিলেন যখন আমি বুঝিয়েছিলাম যেটা বুঝেছিলাম যে রেটিনাতে কিছু প্রবলেম আছে সেটা হয়েছিল প্রিম্যাচিওর হওয়ার জন্য ও যে দু মাস আগে হয়েছিল তার জন্য তার জন্য আপনি কত সপ্তাহে হয়েছিল মোটামুটি স্যার থার্টি টু ওজন কত ছিল তখন দু কেজি দু কেজি দু কেজি একশো হ্যাঁ ওকে হ্যাঁ তো তারপরে আপনি বললেন যে এটা ট্রিটমেন্ট একমাত্র লেজার একটা সিটিংও লাগতে পারে দুটো সিটিংও লাগতে পারে তিনটে সিটিংও লাগতে পারে তো আপনি বলেছিলেন যে থার্ড স্টেজে রয়েছে তো হয়তো মাল্টিপাল সিটিং লাগবে কিন্তু আপনি যেভাবে করেছিলেন একটা সিটিংই হয়ে গেছে এবং আমরা ভীষণ খুশি সেটাতে আচ্ছা তারপর থেকে তো কোনো অসুবিধা হয়নি আপনি যেভাবে আসতে বলেছিলেন দেখাতে মানে ফলো আপের জন্য সেভাবেই করা হয়েছিল হ্যাঁ ভীষণ চিন্তা হয়েছিল মানে আমি শঙ্কর নেত্রালয়ে বসে আমি ঠিক করতে পারছিলাম না যে করাবো কি করাবো না তো আমি ওইখান থেকেই মির্জা স্যারকে ফোন করেছিলাম তো স্যার বলেছিলেন অবশ্যই করিয়ে নাও খুব ভালো তো তারপর আমি করিয়েছিলাম

আর তারপরে চেকআপে আপনি বড় বড় এসছেন এবং বাচ্চাও মোটামুটি এখন সবকিছু প্রায় দেখছে হ্যাঁ তাই না হ্যাঁ স্যার ঠিক আছে আর আপনার এই রোগটা সম্বন্ধে যদি জিজ্ঞেস করি তো এই রোগটা সম্বন্ধে আপনি কি এর আগে অবহিত ছিলেন না ছিলাম না আপনি প্রথম বুঝিয়েছিলেন তারপরে আমি জেনেছিলাম তো সেটা এখন মোটামুটি আপনার সামনে যদি আশেপাশে দেখেন যে কেউ প্রিমিচিউর বাচ্চা হয়েছে তাহলে হয়তো আপনি তাকেও এটা বলবেন যে প্রিমিচিউর বাচ্চার একটা যে চোখে চেকআপ করা দরকার আছে আমি এটা এই কিশোরয়তে হয়েছে বলেই হয়তো এই সুযোগ সুবিধাটা পেলো মানে আমি আগেও জানতাম না আগে অনেক প্রিমিয়েচিওর বেবি দেখেছি হতে পাশাপাশি হচ্ছে তাদের কিন্তু এরকম দেখছি না যে চোখের চেক করাতে কোনো বাবু বলছেন কিন্তু মির্জা স্যার এখানে বলেছিলেন কিশোরয় থেকে যে এটা করাতে হবে তো আমরা করেছিলাম এবং বর্তমানে কোনো প্রিমিয়েচিওর বাচ্চা আমি দেখলে তাকে যদি ডক্টর তার ডক্টর যদি সাজেস্ট না করেন আমি অন্তত বলবো যেন চেকআপটা করানো হয় করেক্ট মানে এটা যেহেতু খুব কম সংখ্যক বাচ্চার হলেও এই রোগটা খুব বাজে লোক এবং তাতে অন্ধত্বের অন্ধত্বের চান্স আছে আপনি এটা বলেছিলেন না খুব ভালো থ্যাংক ইউ মিস্টার দে শ্রেয়াংশের খুব চোখ খুব ভালো আছে ওর হয়তো একটু পাওয়ার চেক আপ একটা বয়সে একটা গ্যাপে গ্যাপে করতে লাগবে ওকে আদারওয়াইজ হি ইজ ভেরি হেলদি থ্যাংক ইউ স্যার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটা অত্যন্ত জরুরি একটা জিনিস জরুরি মেসেজ যে আরোপি স্ক্রিনিং অবশ্যই করাতে হবে যদি কোনো বাচ্চার চৌত্রিশ সপ্তাহের নিচে বা সপ্তাহ বা তার নিচে জন্ম হয় বা তাদের কিলো বা তার নিচে থাকে যেরকম তারা থাকুক না কেন তাদের কিন্তু আরোপি স্ক্রিনিং করাতে হবে তো খুব যদি প্রিমিয়াচিও হয় অনেক সময় দু সপ্তাহের জন্মের পরে বা চার সপ্তাহ বয়সে থার্টি ফোর যখন সে আসবে জন্মের এক মাস পরে এক মাসের সুবিধা হবে এক মাসের মধ্যে আরপি স্ক্রিনিং করতে হবে আর সময়ের সঙ্গে সঙ্গে নিউবর্নদের চিকিৎসার উন্নতি ঘটেছে আগে যেমন প্রিম্যাচিওর বেবি বা খুব খারাপ বেবি বলে তারা বাঁচতো না বলে ধরে নেওয়া যেত কিন্তু এখন চিকিৎসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখন অনেকে বাঁচে কিন্তু এই জিনিসটা ভুললে চলবে না যে শুধুমাত্র বেঁচে গেলেই হবে না তাকে কিন্তু স্বয়ং তার দৃষ্টিশক্তি সব কিছু ঠিক থাকতে হবে তো বিভিন্ন জায়গায় এনআইসিউ এস যেমন তৈরি হয়েছে সার্ভাইভাল রেট বেড়েছে কিন্তু সেই সঙ্গে এই যে রোগ আরোপি এর কিন্তু প্রকোপও বেড়েছে যেহেতু তারা স্বাভাবিকভাবে তারা বেঁচে যাচ্ছে তো তাদের কিন্তু যাতে বন্ধত্বের দিকে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে এটা খুবই একটি জরুরি মেসেজ আমাদের তরফ থেকে বাবা মায়েদের দেওয়া যে প্লিজ গো ফর আরোপি স্ক্রিনিং নিয়ারেস্ট পিডিয়াট্রিশিয়ান যে আপনার আছে তাকে জিজ্ঞেস করুন যে আপনার বাচ্চার ওপি স্ক্রিনিং লাগবে কি না আপনি নাই জানতে পারেন তিনি এখনকার যে গাইডলাইন আছে সেটা দেখে আপনাকে বলবেন যে হ্যাঁ আরোপি স্ক্রিনিং লাগবে আপনার নিয়ারেস্ট যে জায়গায় আরোপি স্ক্রিনিং সম্ভব সেখানে করান আমাদের কিশলে ছিলেন হসপিটালে আরোপি স্ক্রিনিং আমরা মাসে একবার করতে সমর্থ উনি আসছেন ধন্যবাদ ওনাকে অনেক তার জন্য যে উনি আমাদের এখানে আসেন তো আজকের মেসেজ এইটুকুই যা প্লিজ গো ফর আরোপি স্ক্রিনিং যদি আপনাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে বাচ্চা পড়ে একদম নমস্কার নমস্কার থ্যাংক ইউ